চলছে এক দফা দাবির অসহযোগ আন্দোলন। সকাল থেকে রাজধানীর শাহবাগ এলাকায় জড়ো হন আন্দোলনকারীরা। বেলা 11টার কিছু পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়ে আন্দোলনকারীদের একটি অংশ। শাহবাগ মোড়ের প্রথম গেট দিয়ে হাসপাতাল চত্বরে ঢুকে পড়েন তারা। এ সময় হাসপাতালের বটতলার বেদিতে আগুন জ্বলতে দেখা যায়। নির্বিচার ভাঙচুর হয় হাসপাতাল চত্বরে পার্ক করে রাখা বিভিন্ন যানবাহন। এ সময় আন্দোলনকারীদের হাতে ছিল লাঠি ছোটা। মিছিল নিয়ে হাসপাতালের ভেতরের দিকেও ঢুকতে দেখা যায় তাদের। চিকিৎসা নিতে আসা মানুষজন আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন। আতঙ্কিত হয়ে পড়েন কর্মরত চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। আন্দোলনকারীদের দাবি, হাসপাতালের ভেতর থেকে তাদের দিকে প্রথম ইট পাটকেল ছোড়া হয়েছিল। হাসপাতালের ভেতরে জ্বলতে থাকা আগুনের কালো ধোঁয়া অনেক দূর থেকেও কুণ্ডলি পাকিয়ে উঠতে দেখা যায়। দীর্ঘ সময় ধরে শাহবাগ মোড়ে মিছিল স্লোগান দিয়ে বিক্ষোভকারীরা এক পর্যায়ে হোটেল ইন্টার কন্টিনেন্টাল মোড়ের দিকে আসে। সেখানে দীর্ঘ সময় ধরে চলে স্লোগান, বিক্ষোভ। এরপর বিক্ষোভকারীরা বাংলা মোটর মোড় হয়ে কারওয়ান বাজার মোড়ের দিকে এগিয়ে আসে। একটা পর্যায়ে বিভিন্ন পাড়া মহল্লায় অবস্থানরত সরকার দলীয় নেতাকর্মীরাও বেরিয়ে আসেন রাজপথে। চলে কিছু সময় ধরে ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।